সো হ্যালো মাধ্যমিক স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা এখন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে সবাই ছুটি কাটাতে ব্যস্ত। কিন্তু মনে রেখো, এর মাঝে কিছু কিছু স্টুডেন্ট থাকে, কিছু কিছু চালাক স্টুডেন্ট থাকে, যারা ভেবে নেয় তারা ক্লাস ইলেভেনে উঠলে তারা কোন স্ট্রিমে তারা পড়বে, তারা সায়েন্স পড়বে, তারা আর্টস পড়বে, নাকি তারা কমার্স পড়বে। এখন থেকেই ওরা রিসার্চ করতে শুরু করে দেয়, আর অনেকে অলরেডি ভেবেও নিয়ে থাকে যে তারা কোন স্ট্রিমে যাবে। সো স্পেসিফিক্যালি এই ভিডিওটা তোমরা সায়েন্সের স্টুডেন্টের জন্যেই দেখবে, যারা অলরেডি ভেবে নিয়েছো যে তারা সায়েন্স পড়বে, অথবা যারা এখনও অবধি ভাবতে পারোনি যে তারা সায়েন্স নিয়ে পড়বে বা পড়বে না। আর এই ভিডিওতে আমি আলোচনা করব যে সায়েন্স নেওয়ার পরে বা সায়েন্স নিলে কোন সমস্ত জিনিসগুলো থাকে যেগুলোকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হয়। অনেক ভুল করে মানুষ, আর পরবর্তী জীবনে সায়েন্সটাকে কন্টিনিউ করতে পারে না, কারণ সায়েন্স যাই হোক সব থেকে কঠিন সাবজেক্ট হলো কিন্তু সায়েন্স। সুতরাং ভিডিওটাকে শুরু করা যাক। সো প্রথমে দেখো, প্রথমে আমি আলোচনা করব যে মাধ্যমিকের পরে কী কী স্ট্রিম নিয়ে পড়া যায় বেসিক্যালি। সো তোমরা এখানে দেখে নিতে পারো যে মাধ্যমিকে প্রথমে তো এক নম্বরে সায়েন্স রেখেছি আমি, প্রথমে তোমরা সায়েন্স নিয়ে পড়তে পারো, অথবা দ্বিতীয় নম্বরে যেমন আছে আর্টস, তারপরে আছে কমার্স, এটা আমরা সবাই জেনে থাকি। কিন্তু আরও দুখানা কোর্স থাকে যেগুলোকে সবাই বলে না, সেটা হলো চার নম্বরে তোমরা দেখতে পারো এখানে, সেটা হলো ডিপ্লোমা কোর্স, আর পাঁচ নম্বরে দেখতে পারো সেটা হলো ভোকেশনাল, অনেক রকম কোর্স থাকে। তো ভোকেশনাল কোর্সগুলো সাধারণত তারা করে যারা খুব ভালো রেজাল্ট করতে পারে না মাধ্যমিকে, বুঝতে পারলে, ছোটোখাটো জীবনযাপনের জন্য কোনো রকমের একটা কোর্স করে দিয়ে তারপর ছোটো ছোটো বিজনেস করতে শুরু করে দেয়, ঠিক আছে। সো তারা হলো ভোকেশনাল কোর্সগুলোকে করে। সো নেক্সট দেখো, নেক্সট আমি আলোচনা করব যে এটা ভিডিও যেহেতু স্পেসিফিক্যালি সায়েন্স স্টুডেন্টদের জন্য, যারা সায়েন্স নেবে ভাবছে অথবা যারা সায়েন্স নেবে ভেবে নিয়েছে তাদের জন্য, সুতরাং এই ভিডিওতে আমি সায়েন্সের সাবজেক্টগুলোকে আলোচনা করব। সো প্রথমে তুমি দেখতে পারো, প্রথমে হলো ম্যাথামেটিক্স তোমাকে পড়তে হবে সায়েন্সে, তোমাকে ফিজিক্স পড়তে হবে, তোমাকে কেমিস্ট্রি পড়তে হবে, তোমাকে বায়োলজি পড়তে হবে, আর তোমাকে কম্পিউটার সায়েন্স পড়তে হবে। সো বেসিক্যালি এখানে ভেবে নাও যে এখানে তোমাকে টোটাল তিনখানা সাবজেক্ট পড়তে হবে, এখানে পাঁচখানা সাবজেক্টের মধ্যে এখানে টোটাল যে কোনো তিনখানা সাবজেক্ট তোমাকে পড়তে হবে। কম্পিউটার সায়েন্স যেটা থাকে এটা সব স্কুলে থাকে না, সুতরাং এটা সবার কাছে অপশনটা অ্যাভেলেবেল নয়। সো যদি তোমরা কম্পিউটার সায়েন্সটাকে নিতে চাও সাবজেক্ট হিসেবে, তাহলে তোমরা অবশ্যই সেরকম একটা স্কুলে ভর্তি হবে যেখানে কম্পিউটার সায়েন্স কী হয় পড়ানো হয়। সো বেসিক্যালি তোমরা দেখে নাও এখানে সাবজেক্টটাকে কেমন নেওয়া হয়। ধরো তুমি ম্যাথামেটিক্স নিলে, তুমি ফিজিক্স নিলে, আর তুমি কেমিস্ট্রি নিলে, হ্যাঁ, এই তিনটে হলো মেইন সাবজেক্ট, ঠিক আছে, এই তিনটে হলো কি মেইন সাবজেক্ট। আর দুটো সাবজেক্ট হয় কি, তোমাকে বাংলা পড়তে হয় আর কী পড়তে হয়, তোমাকে ইংলিশ পড়তে হয়। সো টোটাল কতগুলো সাবজেক্ট হলো এখানে, দুটো সাবজেক্ট, ঠিক আছে, আর এখানে তো তিনটে সাবজেক্ট ছিল, টোটাল কতগুলো হলো, টোটাল পাঁচখানা সাবজেক্ট হয়ে গেল। সো এই পাঁচখানা সাবজেক্টের উপরে তোমার মার্কসটাকে নির্ধারণ করা হবে এখানে, ঠিক আছে, ক্লাস টুয়েলভে তোমরা যখন উঠবে। নেক্সট তাহলে কি, আরেকটা সাবজেক্ট এখানে তুমি দেখতে পারো যে বায়োলজি অথবা কম্পিউটার সায়েন্স, এগুলোকে নেওয়া হয় অপশনাল সাবজেক্ট হিসেবে। যদি ধরো যে তুমি পরীক্ষা দিতে গেলে ক্লাস টুয়েলভে অথবা ক্লাস ইলেভেনে আর যে কোনো একটা সাবজেক্টে ফেল করে গেলে, ধরো ম্যাথামেটিক্সে ফেল করে গেলে অথবা ম্যাথামেটিক্সে খুব কম নম্বর পেলে আর বায়োলজিতে অপেক্ষাকৃত অনেকটাই বেশি নম্বর পেয়েছো, সুতরাং সেখানে হবে যে বায়োলজিটা তোমার সেই মার্কসে অ্যাড হয়ে যাবে, ম্যাথামেটিক্সের মার্কসটার বদলে কি হবে, বায়োলজির মার্কসটা অ্যাড হয়ে যাবে। সো এখানেই হলো এটা খুব একটা ভাইটাল জিনিস, খুব ভাইটাল পার্থক্য থাকে যে অপশনাল সাবজেক্টটাকে মানুষ কেমন করে পড়াশোনা করছে, ঠিক আছে। তুমি হয়তো বায়োলজি পড়তে পারো অথবা কম্পিউটার সায়েন্সও নিতে পারো, যে কোনো একটা, ঠিক আছে। এই স্লাইডটা হলো, নেক্সট স্লাইডে চলো। তাহলে দেখো যে সায়েন্স পড়লে ক্যারিয়ার অপশানগুলো কী কী থাকে, তার মানে কি সায়েন্স পড়লে তুমি কোন কোন ক্যারিয়ার অপশান পাবে, তুমি কী কী হতে পারবে, ডাক্তার আর ইঞ্জিনিয়ার, এটা তো সবাই আমরা জানি। এছাড়াও আরও আরও অনেক 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 রকমের প্রফেশন থাকে যেখানে তোমরা সায়েন্স পড়লে তোমরা যেতে পারবে, আর খুব ভালো ভালো প্রফেশন। সো ভিডিওটাকে অবশ্যই দেখো, এই প্রফেশনগুলোকে তোমরা জেনে নাও। সো দেখো, প্রথমে তো নো ডাউট, প্রথমে ডাক্তার হয় মানুষ, আর নিট যে পরীক্ষাটার মাধ্যমে, নিট পরীক্ষার মাধ্যমে ডাক্তারি পরীক্ষা, ডাক্তারিতে আমরা এন্ট্রি নিতে পারি, ঠিক আছে। কিন্তু দেখো, ডাক্তারি বাদেও আরও দুখানা কোর্স থাকে, কেমন, একটা হয় ভেটেনারি আর একটা হয় কি নার্স,
ঠিক আছে, তোমরা দেখতে পারো এখানে ভেটেনারি, আর এক হয় কি নার্স। সো ভেটেনারি কারা? ভেটেনারি হয় যারা পশু ডাক্তার হয়, ঠিক আছে, ভেটেনারি তারা হয়। সেটাকেও একটা পরীক্ষার অ্যাডমিশন টেস্টের মাধ্যমে সেখানে ভর্তি হওয়া যায়। এছাড়াও যারা ডাক্তারিতে অথবা ভেটেনারিতে যায় না, অনেকে আবার কি থাকে, অনেকে আবার নার্স, নার্সটাকে চুজ করে, ঠিক আছে, ক্যারিয়ার অপশন হিসেবে। সো নার্সিংটা খুব একটা ইজি কোর্স হয়ে যাবে তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে, নার্সিংটা অনেকটা ইজি এই যে ডাক্তারি পরীক্ষা অথবা ভেটেনারি পরীক্ষার তুলনায়, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট যেটা আছে সেটা হলো ইঞ্জিনিয়ারিং। অবশ্যই আমরা তো সবাই জেনে থাকি যে ইঞ্জিনিয়ারিংটা পড়লে অনেক ভালো ভালো ক্যারিয়ার অপশন থাকে, কিন্তু ইঞ্জিনিয়ারিংও কত কত রকমের ভাগ থাকে সেটা তোমরা জেনে নাও। সো ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ এটা হলো এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এয়ারোস্পেস ইঞ্জিনিয়ার কারা হয়? এয়ারোস্পেস ইঞ্জিনিয়ার হয় মূলত যারা রকেট তৈরি করে, যারা এরোপ্লেন তৈরি করে। তো সেই সমস্ত ইঞ্জিনিয়ার যারা হয় তারা, তাদেরকে বলা হয় এই এরোস্পেস ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এটা হলো সব থেকে হাই লেভেলের ইঞ্জিনিয়ারিং জব, আর এটা খুবই প্রেস্টিজিয়াস অলসো। নেক্সট দেখো, নেক্সট হয় যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিং তো সবাই জানি আমরা, যারা বিল্ডিং তৈরি করে অথবা বড় বড় রাস্তাঘাট যেগুলো তৈরি হয় সেগুলোর কনস্ট্রাকশন কাজের যেসব ডিজাইন সেগুলো তৈরি করে তারা হয় সিভিল ইঞ্জিনিয়ারিং। নেক্সট যেটা থাকে সেটা হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, মেকানিক্যাল মানে কি, যারা মেকানিক্যাল মানে মেকানিক্সের কাজটাকে যারা বেশি করে করে, যারা ধরো গাড়ি তৈরি করে অথবা যারা বাস তৈরি করে, সো এই সমস্ত জায়গাগুলোতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে কাজে লাগানো হয়, ঠিক আছে, এটাও একটা খুব ভালো স্ট্রিম। নেক্সট যেগুলো থাকে সেটা হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমরা দেখতে পাচ্ছ। সো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও ঠিক তেমনই ইলেকট্রনিক্সের ইঞ্জিনিয়ার হওয়া যায়, তেমনই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার কারা হয়? যারা মূলত কম্পিউটার নিয়ে কাজ করে, ঠিক আছে, কম্পিউটারের সফটওয়্যারের উপর কাজ করে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা খুব ভালো একটা কেরিয়ার অপশন, এখান থেকে অনেক দামি দামি চাকরি পাওয়া যায় আসলে বলতে গেলে সফটওয়্যারে অনেক। নেক্সট যেটা একটা আলাদা রকমের ইঞ্জিনিয়ারিং সেটা হলো বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে বুঝতেই পারছো এখানে বায়োলজি যুক্ত আছে, বায়োলজি মানে জীবন বিজ্ঞান। সো এখানে কি হয়, এই বিষয়টার উপরে ইঞ্জিনিয়ারিং করা হয়, ঠিক আছে। এই হলো টোটাল আমি তোমাদেরকে বললাম ছখানা ইঞ্জিনিয়ারিংয়ের স্ট্রিম। এছাড়াও আরও অনেক 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 রকমের ইঞ্জিনিয়ারিং স্ট্রিম থাকে, কিন্তু এগুলো হলো কি, এগুলো হলো মেজর, ঠিক আছে, এগুলো হলো মূল ইঞ্জিনিয়ারিং যেগুলো বলতে গেলে। নেক্সট দেখো, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এক্সাম কী কী দিতে হয়। আমরা তো জানি ডাক্তারের জন্য নিট দিতে হয়, তেমনই ইঞ্জিনিয়ারিং পরীক্ষার পরীক্ষাগুলো কী কী হয়ে থাকে সেগুলোকে তোমরা জেনে নাও। সো ফার্স্ট অফ অল তুমি যে দেখে নাও যে ওয়েস্ট বেঙ্গলে একটা পরীক্ষা হয়, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, যেটাকে বলা হয় কি WBJEE, এটা আমরা সবাই মোটামুটি জানি, ঠিক আছে। নেক্সট যেটা থাকে সেটা হলো যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেইন বলা হয়, এটা হয় অল ইন্ডিয়া লেভেলের এক্সাম, ঠিক আছে, JEE মেইন এটাকে বলা হয়। নেক্সট যেটা থাকে সেটা হলো কি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম অ্যাডভান্স, তার মানে JEE অ্যাডভান্স। এটা আসলে বলতে গেলে অনেকটাই টাফ এক্সাম, JEE অ্যাডভান্স তোমরা যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এর মাধ্যমেই ওই যে বললাম আমি যে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এগুলো এগুলো স্ট্রিমে যাওয়া যায়, এরা খুব হাই লেভেলের জব এরা পায়। নেক্সট যেটা আছে যে ধরো কেউ ডাক্তারিতে গেল না, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে গেল না, তাহলে ওরা ধরো চান্সই পেল না এমন হলো, তো তারা কোথায় যাবে তাহলে? তারা দেখো, তারা এখানে অনার্স অথবা মাস্টার ডিগ্রি করতে পারবে, ঠিক আছে, অনার্স অথবা মাস্টার ডিগ্রি। সো অনার্স অথবা মাস্টার ডিগ্রিটা কি, নর্মাল তোমরা যেগুলো কলেজ দেখতে পাও সেখানে যে কোনো রকমের সাবজেক্ট, সাবজেক্ট মানে কি বললাম, সাবজেক্ট মানে এই যে আমরা ম্যাথামেটিক্স, ঠিক আছে, ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি যে কোনো সাবজেক্ট নিয়ে অনার্স হিসেবে আমরা পড়তে পারি সেটা কলেজে, ঠিক আছে। স্পেসিফিক্যালি এখানে তো পাঁচখানা সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ, তো পাঁচখানা সাবজেক্টের মধ্যে ধরো তোমরা কলেজে গিয়ে যে কোনো একটা সাবজেক্টে অনার্স হিসেবে পড়তে পারো, ঠিক আছে। এবার অনার্স নিয়ে পড়লে তারপরে কী হয় সেটাও একটা বড় সড়ো কোশ্চিন। তো দেখো, অনার্স নিয়ে পড়লে আমরা কোন কোন জায়গায় যেতে পারি, ঠিক আছে। প্রথমত অনার্স নিয়ে পড়লে, অনার্স পড়ার পরে আমরা কি করতে পারবো, আমরা মাস্টার ডিগ্রি করতে পারবো। মাস্টার ডিগ্রিটা কত বছরে হয়? মাস্টার ডিগ্রিটা 2 বছরে হয়। অনার্সটা করতে হয় তোমাকে মোটামুটি 3 বছরের অথবা কোনো কোনো স্ট্রিমে 4 বছরের, আর মাস্টার ডিগ্রি করতে হয় 2 বছরের। তারপরে পরীক্ষা দিয়ে আমরা কি হতে পারবো, আমরা PhD রিসার্চ করতে পারবো, ঠিক আছে, আমরা রিসার্চ করতে পারবো, আমরা
সায়েন্টিস্ট হতে পারবো, আমরা প্রফেসর হতে পারবো, তারপরে তারপরে আমরা স্কুল টিচারও হতে পারবো, ঠিক আছে? সো এইগুলো থাকলো স্ট্রিম যারা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে চায় না বা হবে না যারা, ঠিক আছে? নেক্সট দেখো যে এই যে অনার্স, অনার্সগুলো পড়ার পরে ধরো এই সমস্ত স্ট্রিম তোমাদেরকে আমি যেগুলো বললাম, যারা পিএইচডিতে চান্স পেলো না, যারা সায়েন্টিস্ট হতে পারলো না, যারা প্রফেসর হলো না, যারা স্কুল টিচার হলো না, তারা কী করবে? তারা দেখো তাদের ক্ষেত্রেও অনেক 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 রকমের অপশান থাকে। যে অনার্স পড়ার পরে দেখা যায় অনেকে চাকরির পরীক্ষার জন্যে অনেক অনেকে পড়তে পড়াশোনা করতে শুরু করে, তোমরা দেখেওছো হয়তো নিশ্চয়ই দাদা দিদিদের। সো চাকরির পরীক্ষার জন্যেও অনেক অনেক চাকরির সুযোগ থাকে, যেমন তোমরা WBCS অফিসার হতে পারবে, তোমরা UPSC-তে এক্সাম দিয়ে অনেকে IAS অফিসার হতে পারবে, তারপরে রেলওয়েতে জব করতে পারবে, তোমরা ব্যাঙ্কিংয়ে জব করতে পারবে, NTPC-তে জব করতে পারবে, পুলিশে চাকরি করতে পারবে। সো অনেক 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 কেরিয়ার অপশান আছে অনার্স পড়লেও, ঠিক আছে? এটাতে শুধুমাত্র আমি যেটা বললাম তোমাদেরকে যে অনার্সের জন্য শুধুমাত্র যে 3 বছর থাকে, এই 3 বছর পড়ার পরেই আমরা এই এই চাকরিগুলোর জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো। তার মানে ক্লাস 12-এ তুমি 2 বছর পড়লে প্লাস 3 বছর পড়ার পরেই তোমরা এই চাকরির পরীক্ষাগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও, আর আশা করি তোমাদেরকে ভিডিওটা দেখার পরে অনেক 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 জ্ঞান অর্জন হবে। আর সব থেকে বড় জিনিস যেটা, যে তোমরা কি করবে যে ভিডিওটাকে যদি একবারে না বুঝতে পারো, ভিডিওটাকে আবার পুনরায় দেখবে, ঠিক আছে? সো এভাবে করেই নিজের লাইফটাকে তোমরা এগিয়ে নিয়ে যাবে আর তোমরা সঠিক সিদ্ধান্তটা নিতে পারবে। এছাড়াও তোমাদের কোনো রকমের যদি কনফিউশন থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু আমাকে জানাও, ঠিক আছে? আর এইরকমই মানে গুরুত্বপূর্ণ অনেক রকমের তথ্য জানার জন্যে তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কেমন? আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই তোমরা লাইক করবে। সো আজকের ভিডিওর জন্যে থাকলো এইটুকুই, আর যদি তোমরা অন্য কোনো টপিকে, যেমন হলো কমার্স নিয়ে অথবা আর্টস নিয়ে কী কী হওয়া যায়, ঠিক আছে, সেই বিষয়ে তোমরা যদি জানতে চাও, এই স্লাইডের মাধ্যমে আমি তোমাদেরকে খুব ভালোভাবে আমি ডিসক্রাইব করে দেবো। তার জন্য তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে কমেন্ট বক্সে আমাকে জানাতে হবে, ঠিক আছে? সো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, গুড বাই।